ছেলে মেয়েদের কত বছর বয়স থেকে সিএম পালন করতে হবে আমরা তো বলেছি বালেগ আকেল হলেই সিয়াম ফরজ হবে তবে তার আগে রাখাটা উত্তম শিশুদেরকে সিএম রাখতে আমাদের উদ্বুদ্ধ করা উচিত সাত বছর বয়সে যেহেতু সে সালাদ শুরু করছে সে সিয়াম শুরু করতে পারে সে সালাদটাও সুযোগ মতো পড়লো বড়দের সাথে আবার সিয়ামও একটা দুটো করে সে রাখা শুরু করতে পারে তবে প্রতি বছর বছর সে সিএম বাড়াবে আট বছরে সে তিনটা সিএম রাখবে নয় বছরে সে দশটা সিএম রাখবে দশ বছরে সে পনেরো থেকে বিশটা সিএম রাখবে এবং এরপরই সে বালেক হয়ে যাওয়ার বিশেষ করে মৌসুমি অঞ্চলে কাছাকাছি হয়ে যাবে অর্থাৎ বালেক হয়ে যাওয়ার সাথে সাথে যেন সে সবটা রাখতে পারে এভাবে প্রস্তুতি নিয়ে তাকে অভ্যস্ত হতে হবে এবং তার প্যারেন্টস মা বাবাকেও তাকে অভ্যস্ত করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে হবে আর যদি মা বাবা তাকে সেভাবে গড়ে না তোলেন বরং মা বাবা সে তেরো চোদ্দ বছর বয়সে যখন সে বালেক হলো ছেলে অথবা মেয়ে তখন তাকে বললেন না সে এখনও ছোটো কী রাখবে তখন মা বাবা প্রচণ্ড গুণাগার হবে মা বাবার দুটো জায়গায় আসলে শরীর অবজেকশন আছে একটা হলো তিনি শিশু বয়স থেকেই যদি তারা সন্তানকে সিয়ামের উপর অভ্যস্ত না করেন আর তৃতীয় হচ্ছে ফরজ হয়ে যাওয়ার পরে যদি বলেন ছোট মানুষ না রাখলে চলবে তাহলে তারা গোনাগার হবেন